দুঃখজনক হলো সত্য যে দিনেই ডালের কেজি টাকা উঠে যায় যে ডালটা সাধারণত খুব একটা খাওয়া হয় না কিন্তু রমজান মাস আসলে ধনী ধনীদের কথা বলবো না একদম নিম্নবিত্ত আয়ের মানুষজন কিন্তু সেই ডালটা ক্রয় করে শুধুমাত্র ইফতারিতে একটা মুখরোচক আইটেম রাখার জন্য হ্যাঁ আমাদের দেশের সংস্কৃতি অনুযায়ী তো আমরা ইফতারের আগে কি করি খুব ইফতার নিয়ে ব্যস্ত হয়ে যাই না ইফতার নিয়ে ব্যস্ত হওয়া যায় আর কি চার রান চার মেয়ের পাশে দাও হ্যাঁ ঠিক আছে এখন যদি পাঁচ মেয়ে হয়ে থাকে গুরু তো একটা দিয়েছে বেচারা কি করবে কল্লাটা পাঠাই দিব আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রাহিম মাহে রমজানের শুভেচ্ছা চলছে পবিত্র রমজান মাস রহমত বরকত নাজাতের মাস মাস রমজান এবং কাব্যিক অডিও বুক অ্যান্ড পডকাস্টের আজকের আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি মোহাম্মদ নাইমুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ পবিত্র রমজান মাস চলছে এবং রমজান মাসের এই চমৎকার সময় বলবো আমি আর কি যেহেতু রহমত মাকফিরাত নাজাত এই তিনটা সম্মিলন আসলে অন্য কোনো মাসে আমরা পাই না এই মাসেই পাই তো আজকের এই দিনে আমাদের কাব্য কডিও বুক অ্যান্ড পডকাস্টকে আপনার মানে আমাদের আয়োজনে পডকাস্টের আয়োজন আপনাকে স্বাগত জানাচ্ছি এবং প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইবো রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কারণ আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনে রমজান মাসের গুরুত্ব অপরিসীম কিন্তু হয়তো অনেকেই বিস্তারিতভাবে অবগত নন তো সেই ক্ষেত্রে আপনার কাছে জিজ্ঞাসা ধন্যবাদ আমাদের স্বয় ভাই এবং ধন্যবাদ কাব্যিক অডিও বুক এর সকল সদস্যবৃন্দ এবং সকল শ্রোতাকে সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে রমজানের মোবারক জানাচ্ছি রমজান আসলে একটি আনন্দের মাস কেন আনন্দের বলি আল্লাহ রসুল সাল আলী ও এই রমজান আসার আগে থেকেই দোয়া করতেন আল্লাহ হুম্মা বা রিকলানা ফি রজাব সাহবান অর্থাৎ তিন মাস আগের থেকেই দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে বা রিকলানা ফি রজাব রজবের যত বরকজ আছে আমাকে দান করো ও সাহবান এবং সাথে কি সাহবানেরও সাথে সাথে ওবাল্লিগনা রমাদান আল্লাহ তুমি আমাকে কি করো রমজান পর্যন্ত পৌঁছেও তো আমাদেরও দোয়া আমরাও সবসময় রমজান আসার আগে এই দোয়াটা করি রমজান আমাদের জন্য অনেক গুরুত্ব বহন করে আমরা যদি গুরুত্ব এবং তাৎপর্য দেখতে যাই তাহলে আমাদের দেখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম রমজান রমজানকে কেমন গুরুত্ব দিয়েছেন সাহাবাকে রমজান কেমন গুরুত্ব দিয়েছেন আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম রজব রজবাস আসলেই শুরু করতেন আল্লাহ মাবা রিকলানা ফি রজাবা ও শাহাবান ই দুয়ারটা বিশ্বষুই পড়তেন এবং হজরত আইসারজিয়াল্লা তালানহু থেকে বর্ণিত তিনি বল তিনি বলেন যে আল্লাহ রসুল আলী ওসাল্লাম রমজানে বেশি বেশি রমজানের আগে শাবান মাসে রোজা রাখতেন কেন এই রোজার দ্বারা তিনি প্রস্তুতি গ্রহণ করতেন এবং প্রস্তুতি গ্রহণ করতেন যে রমজানকে স্বাগত জানাচ্ছেন জানাতেন এমনভাবে রোজা রাখতেন হজরত আল্লাহ তালনু বলেন যে তিনি কখনোই আর রোজা ভাঙবেন না আবার রোজা ভাঙার পরে এমনভাবে রোজা রাখতেন মনে হয় যেন রোজা আর রাখবেন না কি এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে তো আল রসুল সাল্লাহু আলী প্রত্যেক মাসে রোজা রাখতেন সপ্তাহে রোজা রাখতেন তো কখনো একটা এক মাস রোজা রাখতেন না একটু বেশি রোজা রাখতেন সাবান মাসে তো এর অনুসারী ছিল আমাদের সাহাবা ইকরামগণ রাজিয়া আল্লাহ তাহম তো এখন আমরা যদি সাহাবা ইকরামদের রোজার প্রস্তুতি দেখি ওনারা রোজার আগে এবং পরের প্রস্তুতিটা প্রস্তুতি আর কি দোয়া করতেন রোজা রাখতেন কান্নাকাটি করতেন আর কি রোনাচারি করতেন আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় বেশি বেশি রোজা রাখতেন এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ দিচ্ছে রমজানের পরে কি করতেন রমজানের আমি রমজানের আগের পরে বলছি রমজানের পরে কি করতেন এই যে রমজানে রোজা রাখলেন সিয়াম সাধনা করলেন তারাবি পড়লেন হ্যাঁ সারাদিন রোজা রাখলেন কয়ামুল লাইল পড়লেন ইফতারি করলেন জাকাত দিলেন সাদকা দিলেন এতাগাফ করলেন রমজানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে আমরা এটার আলোচনা আসছি এটার তো তো রমজানের পরে তাদের অবস্থা এমন ছিল যে আল্লাহ যে আমাদের এই রমজানের এই কাজগুলো যেন কবুল হয়ে যায় আচ্ছা রমজানে যা করেছে আল্লাহ তুমি কবুল করো ছয় মাস তারা কি করতেন আল্লাহ কাছে এই দোয়াটা করতেন আর ছয় মাস কি করতেন প্রস্তুতি গ্রহণ করতেন পরের ছয় মাস যে রমজান আসতেছে আমাদের এখন কি করা দরকার আমরা এখন তবা ইস্তফার বেশি বেশি করতেন তবা তওয়বা করতেন তার হজরত অমর রাজু তিনি বেশি বেশি দোয়া করতেন তার দোয়াটা এমন আল্লাহ তুমি আমাদেরকে কি করো রিজিক দান করো আল্লাহ রিজিককে তুমি কমতি দিও না হ্রাস করে দিও না আল্লাহ সম্মান দান করো সম্মানে তুমি কমতি দিও না লাঞ্ছিত করো না আল্লাহ তুমি আমাদেরকে দান করো কমিয়ে দিও না দান করা বলতে সব জিনিসে সব বিষয়ে তুমি আমাদেরকে পরিপূর্ণভাবে দান করো কোনোটা কমিয়ে দিয়ে কমিয়ে দিও না হঠাৎ আলী রজ্লাহ তাহন বলেন আমি আর কি একটি গোলাম ক্রয় করে আজাদ করার থেকে যারা রোজা রাখে যারা সাহাবি রয়েছেন তাদের মধ্যে ইফতারি দেওয়াটাই আমি পছন্দ মনে করি তো এমনইভাবে আল্লাহ রসুল সালাম আলী ওয়াশাল্লাম এবং সাহায়েক নামদের আর কি রোজার প্রস্তুতি ছিল আচ্ছা আমি একটা জিনিস এখানে থামিয়ে দিচ্ছি একটু জানতে চাইছি যে এই রমজান মাসটাই কেন কারণ আরবিতে তো বারো মাস রয়েছে কিন্তু আমি যদি আপনার আলোচনা থেকে যাই আগের ওই রমজান মাসের আগের মাসগুলো তো রমজানের প্রস্তুতি আবার রমজান মাস শেষ হওয়ার পরে পরবর্তী যে মাসগুলো পাচ্ছে সেখানেও একটা কিন্তু রমজানের প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি যদি একটা সাইকেলের মতো আমি দেখি যে রমজানকে ঘিরেই কিন্তু সকল প্রস্তুতি তো এই রমজান মাসেই কেন এই মাসে কি মানে গুরুত্ব রয়েছে এই মাসটার আসলে একটা জিনিস কি যদি আমরা একটু দুনিয়া দুনিয়া বি একটা আলোচনা করি এখন দুনিয়া বিয়ে আলোচনা হচ্ছে যে আমরা ব্যবসা বাণিজ্য করি অনেকে তো আমরা মানুষ একটু অফার পছন্দ করি অফার যে আজকে একটা কিনলে দুইটা ফ্রি টেন পার্সেন্ট ফিফটি ঠিক আছে তো রমজান মাসে আল্লাহ তালা নিম্ন সত্তর পার্সেন্ট দিয়ে দেয় সত্তর পার্সেন্ট বলতে সত্তর গুণ সত্তর গুণ বাড়িয়ে দিচ্ছেন আর কি ধরেন আপনি এটাকে আর কি ধরেন একে সত্তর আর এর উপরে কি দেবেন আল্লাহ ভালো জানেন কেন আল্লাহ তালা বলছেন হ্যাঁ রোজা আমার জন্যে কেননা রোজাটা বড়ই সেন্সিটিভ এবং বড়ই আর কি গোপনীয়তার বিষয় দেখেন আমি নামাজ আর কি মানুষ দেখানোর জন্য করতে পারি আমি নামাজ পড়লাম সবাইকে দেখানো সুন্দরভাবে ঘন্টা নামাজ পড়লাম ঠিক আছে এটা দেখানো দেখানো গেল আমি দান করলাম মানুষকে দেখানো দেখানোর মতো যাই করলাম হজ করলাম মানুষকে দেখানোর জন্য হতে পারে কিন্তু রোজাটা কিন্তু মানুষকে দেখানোর জন্য এটা কোনোভাবেই সম্ভব সম্ভব কেননা আপনি ঘরে ঢুকে একটু পানি খেয়ে নিলেন কেউ দেখলো না হে আপনি একটু খাবার খেয়ে নিন প্রচন্ড খোদা আপনি খোদা হলো মাথার জিনিস নিষেধ করা হয়েছে আপনি সবই করে ফেললেন এটা আমার ঘরের ভিতর করছে কেউ তো কিন্তু তার মধ্যে এই বিশ্বাসটা আছে এই বিশ্বাসটা আছে আল্লাহ তাআলা দেখছেন এইজন্য হাদিস হাদিস শরীফে আছে যে মান সাওমা রমাদানা ঈমানাম বিশ্বাসের সাথে ঠিক আছে ও ইহসানান এবং এটাও মনে রাখতে হবে যে আল্লাহ তালা কি করবেন এর আমার প্রতিদান দিবেন সব দিবেন সুবাহ আল্লাহ আপনার কথা ভীষণ ভালো লাগছে আমার কাছে এবং যেটা আমার কাছে প্রতিমান হলো যে রমজান মাসে আমাদের যে আমলগুলো রয়েছে সেটা সত্তর গুণ সোয়াব আমরা মিনিমাম মানে নিম্নতর সত্তর গুণ সোয়াব পাচ্ছি দুঃখজনক হলো সত্য রমজান মাসে আমাদের খাদ্যদ্রব্যের দাম ন্যূনতম একশো গুণ বেড়ে যায় তো আমাদের যারা ব্যবসায় বন্ধুরা আছেন ভাইরা আছেন তারা কি রমজানের শিক্ষার ভুল ব্যাখ্যাকে করছেন না এক্ষেত্রে আপনাকে মনে হয় আসলে এটা আমাদের আজকে কালকে ঘটনা না এটা আমাদের দেশে আর কি সব সময় ঘটছে যেখানে বাইরের দেশে দেখেন হ্যাঁ বাইরের দেশে দেখেন তারা রমজান মাসে আমাদেরকে একটা আর কি সবাইকে তাদের দেশের রোজাদারদের জন্য একটা ছাড় দিয়ে দেন যে এই রমজান উপলক্ষে এই এগুলি আমরা কি করলাম কম কম দামে বিক্রি করি কম দামে বা রমজান ওসিলায় আমাদের এত পার্সেন্ট ছাড় প্রত্যেকটা দেশে আপনি খোঁজ খবর নিলে পাবেন বিশেষ করে হ্যাঁ হ্যাঁ তারা রাস্তায় দাঁড়িয়েদের পানিও দিচ্ছে ঠিক আছে তো আমাদের দেশে ভিন্ন আমাদের দেশে ভিন্ন ধরেন আমরা যদি যদি বলি সিন্ডিকেট ব্যবস্থা যেটা আর কি যারা সিন্ডিকেট করে সিন্ডিকেট আছে ঠিক আছে আসলে তাদের একটা বোঝা উচিত তারা নিচ্ছে না সেই শিক্ষাটা আল্লাহর ভয়টা যে ইমান আন আমি বলেছিলাম ইমান বিশ্বাস সে বিশ্বাসটা তারা করতে পারতেছে না তার চিন্তা করতেছে যে আমরা যদি এই দশ টাকার জিনিস যদি তিরিশ টাকা বিক্রি করতে পারি এটা আমরা অবশ্যই ধোকা দিচ্ছে এবং এটা হচ্ছে সম্পূর্ণ হারাম খাজ মত হ্যাঁ আল্লাহ বলছেন যে আর কি যে ধোকা দেয় ধোকাবাজ সে কি না আমাদের দল আমারও দল অন্তর্ভুক্ত নাই সে মুখে দাবি করে আমি মুসলমান কিন্তু সে এক টাকার জিনিসকে সে পঞ্চাশ টাকা বানিয়ে ফেলছে হুম তারপর কি কি করে না যে মানুষ মাল ইয়া করে সিন্ডিকেট করে রাখে গুদাম গুদামজাত করে ঠিক আছে তো এই সম্পূর্ণ বিষয় থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে দুঃখজনক হলো সত্য যে সবে বরাতের দিনেই খেসারি ডালের কেজি একশো টাকা উঠে যায় যে ডালটা সাধারণত খুব একটা খাওয়া হয় না কিন্তু রমজান মাস আসলে ধনী গরিব ধনীদের কথা বলবো না একদম নিম্নবিত্ত আয়ের মানুষজন কিন্তু সেই ডালটা ক্রয় করে শুধুমাত্র ইফতারিতে একটা মুখরোচক আইটেম রাখার জন্য হ্যাঁ আমাদের দেশের সংস্কৃতি অনুযায়ী সেটা দেখেন যে সিন্ডিকেটের কারণে একটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেটা আমিও হয়তো বা ক্রয় করার ক্ষেত্রে দুইবার চিন্তা করবো যে আমি আসলে এইটা এই আইটেমটা কিনবো কিনা না তো আমরা যদি রমজানের শিক্ষা যদি দেখি এখানে সেই শিক্ষাটা তো এখানে প্রয়োগ হচ্ছেই না বরং বলা যায় যে যেভাবে কষ্ট দেয়া যায় কারণ হচ্ছে রমজান মানেই তো হচ্ছে সংযমের বিষয় রমজান মানেই হচ্ছে রহমত রমজান মানেই হচ্ছে বরকত এবং নাজাত তো সেই আসলে আমরা কতটুকু মুক্তি পাচ্ছি এটা বরং করুণাময় আল্লাহ জানেন আমি আরেকটি বিষয়ের দিকে চলে যেতে চাচ্ছি যে আমাদের প্রাত্যহিক জীবনে রমজানের শিক্ষাকে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি প্রাত্যহিক জীবনে রমজান অনেক ভূমিকা রাখে সর্বপ্রথম যদি আমরা বলি সবার ধৈর্য সর্বপ্রথম যদি আমরা চিন্তা করি যে রমজান আমাদের কি শিখায় যে ধৈর্য দ্বারা কেউ যদি গালি দেয় বকা দেয় তখন তাকে বলতে হবে ভাই আমি রোজাদার এই শিক্ষাটা এই শিক্ষাটা আমাদের শুধুমাত্র রমজানের জন্য নয় সারাটা জীবন আমাদের আমাদেরকে নিতে হবে রূপে থাকতে হবে আল্লাহ তাআলা বলেন হ্যাঁ হে ইমানদারগণ ইস্তাইনু বিসবরি বিসবরি প্রথম সবরের কথা বলা হয়েছে তুমি সবর করো এরপরে তুমি কি করো নামাজ পড়ো প্রথম সবর এই ধৈর্যটা মানুষকে শিখাচ্ছে এই ধৈর্যটা আর কি আল্লাহ তালার এই রমজানের মাধ্যমে বেশি মানুষকে শিখাচ্ছে যে তোমরা সিয়াম সাধনার ভিতরে আছো সংযমের মধ্যে আছো এই সংযমটাই একটা ধৈর্য সবর দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ তালার তাকওয়া আল্লাহ তালার প্রতি ভয় যে আল্লাহ তালা আমাকে এমন একটা মাস দিয়েছে এমন একটা গুরুত্বপূর্ণ মাস এমন একটা অফার দিয়েছে আমি কিছুই করতে পারলাম না আল্লাহর ভয় অর্জন করা হাদিস শরীফে আছে আল্লাহর রসুল আলী ওসাল্লাম একবার মেম্বারে উঠছেন গুরুত্বপূর্ণ কথা তখন প্রথম পা দিয়ে বললেন আমিন দ্বিতীয় পা দিয়ে দ্বিতীয় মেম্বারে আবার উঠলেন বললেন আমিন তৃতীয়বার তৃতীয় মেম্বারে উঠে আবার পা দিয়ে বললেন আমিন তখন রাম খুব হতবাক হয়ে গেলেন তখন আল্লা রসুল সাল্লি আসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রসুল আল্লাহ আপনি কেন যে আপনি কেন এই তিনবার আমিন বললেন এরকম কখনো তো আমরা দেখিনি তখন আল্লাহ রসুল সাল্লুআসাল্লাম বলছেন আমার কাছে জিবরাইল এসেছেন আর বলছেন যে রমজান মাস পেল আমার আর কি নিজেকে শুধরাইতে পারলো না নিজেকে মুক্ত করতে পারল না সে ধ্বংস হয়ে যাক তখন আমি বললাম আমিন নাজবুল্লা দ্বিতীয়ত বলল যে পিতা মেতা পিতামাতাকে পেল কিন্তু তার তাদের খিদমত করতে পারলো না তাদের মন জয় করতে পারল না তারা ধ্বংস হয়ে যাক তখন আমি বললাম আমিন তখন তৃতীয়বার আল্লাহ রসুল সাল্লাম আলী ওসাল্লাম বললেন যে জিব্রাইল বলল জিব্রাহিন আলী সাল্লা সাল্লাম বলল যে যে ব্যক্তি আমার নাম শুনলো এবং আমার উপর আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের উপর দূরত পড়লো না সে ধ্বংস হয়ে যাক আমি বললাম আমিন আমি চমৎকার চমৎকার রচনা চলছে চমৎকার রচনা চলবে আমরা যাচ্ছি পরের প্রশ্নে এই যে আপনি পিতামাতার যে ভূমিকার কথাটা বলেন বা তার যারা পিতামাতাকে পেল জীবদ্দশায় কিন্তু তাদেরকে তাদের সেবা করার সুযোগ পেলো না বা তাদের মন রক্ষা করতে পারলো না এই বিষয়ের উপরে যদি একটু বিস্তারিত বলতেন আসলে এখানে দুইটা জিনিসই আলোচনা করতে হবে দুইটা জিনিস আলোচনার মধ্যে প্রথম জিনিসটা আসলে আমরা আলোচনা করি যে সন্তান সন্তানের প্রতি পিতামাতার হক প্রথম আলোচনা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার হক একটা ছেলে একটা মেয়ে বা একটা সন্তানের অবশ্যই অবশ্যই তার পিতা মাতার প্রতি সমান থাকতে হবে কেননা তাকে সারাটা জীবন জন্মের আগ থেকে জন্মের আগ থেকে যখন থেকে তাকে পেটে ধারণ করেছে হ্যাঁ আর এরপরে থেকে এই পর্যন্ত তার প্রতি তার পিতা মাতা অনেক দায়িত্বই ছিল তারা সবগুলি পালন করেছে হ্যাঁ ছোট থেকে শুরু করে এই পর্যন্ত ঠিক আছে আর সবে সব দায়িত্ব পালন করেছে এখন সন্তানের উচিত সন্তানের কয়েকটি আরকি পিতা মাতার প্রতি কর্তব্য রয়েছে প্রথম কর্তব্য হচ্ছে তাদের দেখাশোনা করা তাদের দেখাশোনায় যাতে কোনো কমতি না থাকে তাদের ভরণ পোষণ বিশেষ করে এখন দেখেন আমাদের দেশে একটা আরকি একটা রুসুম আরবিতে বলে রুসুম বা একটা প্রচলন বৃদ্ধাশ্রম হুম বৃদ্ধাশ্রম চলে এসেছে তো আমাদের বোঝা উচিত যে দেখেন আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছি আমার ছেলে যদি আমাকে দিয়ে আসে আমার অস্তিত্ব কোথায় যেয়ে দাঁড়াবে ঠিক আছে কেননা আপনি যেমন আরবিতে একটা আর কি প্রবাদ বাক্য আছে যে তুমি যেমন করবে তেমনই করবে যেমনই করবে তেমনই পাবে অর্থাৎ তুমি আজকে বাবা মার সাথে যে আচরণটা করবা হ্যাঁ তুমিও ফিরতে সেটাই পাবা এক ব্যক্তি আর কি আসলে এটা কোরআন হাদিসের গল্পনা এটা বলি আর কি সামাজিক আলোচনা এক ব্যক্তি আর কি দৌড়াচ্ছে তার বেশ আরেক ব্যক্তি দৌড়াচ্ছে দৌড়ানোর পরে এখন একজন বাবা একটু দৌড়ে যে থেমে গেছে বাবা আর দৌড়াইস না কেন আমি আমিও আমার বাবাকে এই পর্যন্ত দৌড়ে নিয়ে এসেছিলাম ঠিক আছে তো এই জন্য আমরা বলবো প্রত্যেকটা সন্তানের রয়েছে প্রত্যেকটা সন্তান রয়েছে পিতামাতার মাতার প্রতি কর্তব্য মৃত্যু পর্যন্ত এবং কি মৃত্যুর পরেও মৃত্যুর পরেও মৃত্যুর পরেও তো আরেকটা দ্বিতীয় আরেকটা কথা আছে প্রত্যেক পিতা রয়েছে সন্তানের প্রতি একটি কর্তব্য বা যে সন্তানকে কিভাবে মানুষ মানুষ করবেন শুধু একতরফাই যদি আমি বলি তাহলে পিতামাতার কর্ত কর্তব্য যেটা রয়েছে একটা পিতা মাতার কর্তব্য হচ্ছে তাকে জন্মের পর থেকে তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে তাকে ইসলামী জ্ঞান দিতে হবে তাকে উদারতার ইসলাম হচ্ছে উদার উদার ধর্মের এটা যেভাবেই আপনি বিশ্লেষণ করেন না কেন দেখবেন যে ইসলাম হচ্ছে উদারতা বহন করে মানুষকে তো আমাকে বিশেষ করে ইসলামী জ্ঞানটা তাদেরকে দিতে হবে যে আল্লাহ তালা বলেন যদি না দেয় যদি না দেয় কোরআন এ আল্লাহ তা আলাহ হোসোনা দেন ওকলু রব্বানা ইনা আ তানা সা দা তা না মকুবা র আ না ফাদ্লু নে রব্বানা আতিহিম তিহিম দে ফাইনী মিনা লা দা বিব লা ন খুব আসলে এই একটা যখনই মনে হয় তখন খুব আর কি নিজে কষ্ট লাগে যে ছেলেমেয়েদের কীভাবে মানুষ করব। তখন একটা চিন্তা চলে আসে বা আমার বাবা মা আমাদেরকে লালন পালন করেছে এত কষ্ট করে আমরা কি পারবো এইভাবে লালন পালন করতে বা তাদের হক আদায় করতে পিতা মাতার একটা কর্তব্য হচ্ছে তাকে কি করবে তাকে সুশিক্ষা শিক্ষিত করবে ঠিক আছে ইসলামী জ্ঞান দিবে তাকে সামাজিক জ্ঞান দিবে তাকে সব ধরনের জ্ঞানী আর কি জ্ঞান দেওয়ার চেষ্টা করবে অকালু রব্বানা ইন্না তানা সাদা তানা আর যদি এই জ্ঞান না দেয় তখন হ্যামর্থের দিন তারা আল্লাহর কাছে নালিশ করবে হে আল্লাহ আমি আমার পিতা মাতা এবং আমার গার্জিয়ানদেরকে করেছি অনুসরণ করেছি তারা আমাকে যেই শিক্ষায় শিক্ষিত করেছে যেই আদর্শে মানুষ করেছে আমি সে আদর্শে সেভাবে গড়ে উঠেছি আল্লাহ আমাকে কখনো কোরআন শেখায় নাই কখনো ভালো আদর্শের কথা বলে নাই আমার বাবা আমাকে কখনো বলে নাই যে তুমি কোরআন পড়ো হাদিস পড়ো মানুষ কোরআন হাদিস সম্পর্কে জানো হুম তারপর তুমি সহি যে জিনিসগুলি সেগুলি জানো হ্যাঁ মা বাবার সাথে কিভাবে আচরণ করতে হয় প্রতিবেশীর সাথে কিভাবে আচরণ করতে হয় তারপর ভাই বিশেষ করে আমাদের এই যুগে বলবো না সব যুগেই আর কি চলে আসছে অনেক সময় ভাই ভাই বিরোধ হয়ে যায় ঠিক আছে তখন যদি তার মধ্যে তাদের মধ্যে এই জ্ঞানটা থাকে তাদের মধ্যে যে আমার বাবা মা আমাদেরকে এই আদর্শে মানুষ করেছেন যে আমরা যুদ্ধ করতে করতে পারবো পারবো না 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 ঝগড়া বোনের হক দিয়ে আমরা চলে যেতে পারবো না বোনের হক দিতে হবে ঠিক আছে না তো আদর্শ একটা আলাদা জিনিস তো সেটা আমাদের আমাদেরকে অর্জন করতে হবে কোরআন হাদিস থেকেই দারুণ চমৎকার চমৎকার আলোচনা রমজান মাস আসলেই একটা বিষয় খুব ব্যাপকভাবে সামনে এগিয়ে আসে যদিও আমি যতটুকু জানি যে এটা সারা বছর ধরে আদায় করা যায় সেটি হচ্ছে জাকাত কিন্তু রমজান মাসে এই জাকাত আদায়ের ফজিলত অনেক বেশি বা এটার যেমন হচ্ছে সোয়াব যেটা বলা হচ্ছে যে সত্যগুণ বা সেরকমই একটা বিষয় এখানে কাজ করে তো এই জাকাতটা আসলে কি এবং এই জাকাতের সঙ্গে আরেকটা বিষয় আমার কাছে মানে এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে আমাকে অনেকে প্রশ্ন করেছেন আমারও আসলে সেটা জিজ্ঞাসা আপনার কাছে যে আমরা তো ইনকাম ট্যাক্স দিই আয় করি রোজগার করি সরকারকে ইনকাম ট্যাক্স দিই এই দুটো কি এক জিনিস নাকি দুটোর মধ্যে কোনো পার্থক্য রয়েছে আসলে জাকাত হচ্ছে এক জিনিস ট্যাক্স আরেক জিনিস দুইটাই সম্পূর্ণ ভিন্ন কেননা ইসলামী অর্থনীতি যেটা বা ইসলামী যাই বলেন বা ইসলামী যে এলাকা যা যেই দেশ ইসলামী আর কি বা আইনের উপরে চলে হ্যাঁ সেখানে এই জাকাতটাই ট্যাক্স জাকাতটাই তাদের একটা বাইতুল মাল থাকে বা একটা সরিয় একটা বাইতুল মাল থাকে একটা জাগাদের ব্যবস্থা থাকে জাগা উঠানোর জাগাত কাদেরকে দিবে এরকম সুন্দর একটা বন্ধন থাকে ঠিক আছে তো আমাদের দেশে এখানে ধরেন দুইটা জিনিসই ভিন্ন হয়ে গিয়েছে যেমন ট্যাক্স আর জাকাত যেহেতু আমাদের দেশের সরকার সরকার থেকে নির্ধারিত যে আমাদেরকে ট্যাক্স দিতে হবে ঠিক আছে এই ট্যাক্স দিয়ে এই ট্যাক্সের খাতটা কি কি এই ট্যাক্সের খাতটা হচ্ছে সরকার চলে সরকারি কর্মচারী আছে তারপর সরকারের দায়িত্ব দায়িত্ব যারা আছেন তারা এটা দিয়ে চলে কিন্তু জ্যাকাতের খাত ভিন্ন জাকাতের খাত ভিন্ন তো এই এখানে খান বলা হয়েছে ইনাম ফখরা প্রথম যদি দেখি আমরা গরিব গরিবিনদের জন্যে আলাই হা হ্যাঁ যারা আর কি আর কি জাকাতের উপর কাজ করে তাদের মলমো আল্লাফে এটা একটা মজার জিনিস বলমো আল্লাহ ফাতে অর্থাৎ আপনি এমন জায়গায় দানটা করবেন সবাই কেনা এমন জায়গায় যে আপনার সাথে অমুসলিম কেউ আছে বা বা অন্য ধর্মে অন্য ধর্মে বা ইসলামের প্রতি তার একটু আর কি ইসলাম বিদ্বেষ না বিদ্বেষী না ইসলামের প্রতি তার একটু ভালোবাসা আছে আচ্ছা ভালোবাসা আছে বা একটু আকর্ষণ আকর্ষণ আছে ইসলামের প্রতি তা আপনি একটু কিছু আর কিছু তাকে হাদিয়ে দিলে বা একটা একটা টাকা দিলে বা একটু সাহায্য করলে হ্যাঁ সে আপনার দিকে আসবে বা একটু ধাবিত হবে তাদেরকে দিলে হ্যাঁ এরপর আসলে আসলো না আসলে সেটা ঠিক আছে হ্যাঁ আর কি এরকম এরকম আল্লাফ কুরু আফির খব আচ্ছা ঠিক আছে এরপরে আপনি যারা আছে হলো গোলাম আজাদ গোলাম আজাদের জন্য ঋণ করা আছে তাদেরকে এর বিভিন্ন খাত বর্ণনা করা আছে অফিস আবিল ইল্লাহ যারা হ্যাঁ ওবাব নিঃসা প্রথম হচ্ছে ওবাব নিঃসাবিল যারা আর কি ইয়াতে রয়েছে এই সফরে রয়েছে আপনার পয়সা আছে আপনি সফরে আছেন ঠিক আছে আপনি খেতে পারবেন কেননা আপনার তো এখন পয়সা না আপনি এখন আর কি যে ধরেন আপনার এখন দরকার হচ্ছে তিরিশ টাকা আপনাকে কাছে দশ টাকা কেউ যদি আপনাকে বিশ টাকা জায়গা দেয় আপনি খেতে পারবেন ঠিক আছে কেন আপনি সফররত রয়েছেন অফিস আবিল্লা আর্ট হচ্ছে সুন্দর একটা খান জিহাদ জিহাদের জিহাদ যে খাটটা রয়েছে সেটা আল্লাহ তাকে উসমানি একটা কথা বলেছে আপনি শুনেছেন কিনা পাকিস্তানের জাস্টিস তাকে উসমানী বলেছে যে এখন নফল বাদ দিয়ে তোমরা ওমরা ফিলিস্তিনিদেরকে সাহায্য করো সুন্দর একটা কথা বলেছে যুদ্ধাবস্থায় যুদ্ধাবস্থায় রয়েছে এই যে এই জাকাত জিনিসটা সম্পূর্ণ একটা ভিন্ন জিনিস সম্পূর্ণ কল্যাণের জন্য আজকে মুসলিম কল্যাণের জন্য মুসলিম কল্যাণের জন্যে একটা আর কি অর্থনৈতিক ব্যবস্থা প্রথম যে ফুকার যারা গরিব প্রথম তাদেরকে টার্গেট করে দিতে হবে মিসকিন যারা একদম কিছু নেই তাদেরকে টার্গেট করতে হবে তাদেরকে এখন আমাদের দেশে আর কি যারা জাকাত দেয় তাদেরও একটা ট্রেন রয়েছে তারা ওই যে যাই বলে ভাই আমাকে জাকাতের লুঙ্গি দেন ভাই জাকাতের পাঞ্জাবি দেন ঠিক আছে আবার অনেকে আছে জাকাতের সময় আর কি দেশান্তর হয়ে যায় অর্থাৎ বাংলাদেশ চলে জাকাত দিতে চায় না আসলে জাকাত আমি একটা আয়াত বলি আয়াতের আয়াত শুনলে হয়তো আপনাদের ভালো লাগতে পারে অবশ্যই ভালো লাগবে যেহেতু কোরআনের আয়াত আল্লাহ তালা বলছেন আচ্ছা এর সম্পর্কে আমি একটু বলি যে আমরা ওই প্রথম বলেছিলাম যে আমরা কি আর কি অফার পছন্দ করি হ্যাঁ এই অফারটাই আল্লাহ তালা কোরআনে বলছেন ও মায়া তাই তু মিন্স জ্যাকাতিন তুরি দু নামাজ আল্লাহ ফগুলা মোদাইল ফোন যে ও মায়া তাই তো মিন্স তোমরা যদি দেও জ্যাকাতের পক্ষ জ্যাকাত থেকে তোমরা যদি কোনো টাকা দান করো বা মানুষকে দাও তুরি দু নামাজ হাল্লা এবং চাও হ্যাঁ এটা এটা সম্পূর্ণ যদি আল্লাহ তালার জন্য হয় হুম ঠিক আছে সম্পূর্ণ যদি আল্লাহ তালার জন্যে হয় তাহলে মনে এই এইটা তোমাদের জন্য ডাবল করে দেওয়া হবে তো আমরা ডাবলটা কখন পাবো আমরা ডাবলটা কখন পাবো ডাবলটা আমরা ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে খেয়ামদের দিন বা আর কি আমাদের জন্যে ডাবল এটা দুনিয়াতেও দুনিয়াতেও আমরা এটার সব পাচ্ছি সব কিছুই পাচ্ছি হ্যাঁ এবং খেয়ে আল্লাহ তালার থেকে একটা পুরস্কার পাবো সেটা ডাবল আল্লাহ বলেছেন ডাবল সুবান আল্লাহ জাকাতের পাশাপাশি আরেকটা শব্দ আমরা পরিচিত রমজান মাস আসলে ফিতরা যে ফিতরা আদায় করতে বলা হয় এবং আমি যতটুকু জানি যে ঈদের দিন সকালে যদি কোনো নবজাতক পৃথিবীতে আসে তারও ফিতরা আদায় করতে হবে ঈদের নামাজে যাওয়ার আগে দিয়ে এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে চাই আসলে ফিতরা ফিতরাটা আসলে ফুতুর বা খাবারের সাথে সম্পর্কিত আচ্ছা খাবার যেমন এটার অর্থ আপনি যদি খাবার নেন চলবে যদি রোজা ভাঙার ভাঙ্গার অর্থাৎ ঠিক আছে কাউকে খাওয়ানোর খাবার দিলেন বা মূলত এটার অর্থ আছে খাবার ঠিক আছে তো রোজা ফিতরা ঈদুল ফিতর এইটা এই তিনটা জিনিস একসুতের গাধা এক একসঙ্গে গাধা আছে তো একস্তায় গাঁথা এই জন্যে যে রমজান রমজান একটা গুরুত্বপূর্ণ জিনিস আর ফিত্রটা এটাও গুরুত্বপূর্ণ জিনিস ঈদুল ফিতরটা গুরুত্বপূর্ণ জিনিস আচ্ছা আমরা আগে ফিতরাটার আলোচনা করি তো ফিতরাটা হচ্ছে দেখেন আপনি সারা আর কি সারা বছর রমজানে রোজা রাখলেন এতে গাফ করলেন জাকাত দিলেন ঠিক আছে তারপর এই সদকায় ফিতর যেটা সাদ কায় ফিকে ফিতরটা দিতে হয় ঈদের আগে ঈদের নামাজের যাওয়ার আগেই এটাকে কী করতে হয় আদায় করতে হয় আমাদের সরকার এটার নির্দিষ্ট একটা পরিমাণ করে দেয় প্রত্যেক বছরই তো এটা কেন এটা হচ্ছে দেখেন ইসলাম উদার প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই মুসলিম মুসলিম আল মুসলিমও আখল মুসলিম অর্থাৎ প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই দেখেন আমার ঘরে আজকে শ্যামাই রান্না হবে আমার ভাইয়ের ঘর হবে না হয়তোবা করতে কোনো ব্যবস্থাই করতে পারছে পারছে না তো ইসলাম এই ব্যবস্থাটা করেছে যাতে ঈদের দিন ঈদের দিন আর কি সকল মুসলমান আর কি যারা ভাই রয়েছেন তারা যেন প্রত্যেকে প্রত্যেকের সাথে আনন্দের সাথে শ্যামাই খেয়ে একটা নতুন পাঞ্জাবি পড়ে একসাথে ঈদের নামাজ করতে চমৎকার আলোচনা হচ্ছে অনেক কিছুই জানলাম আপনার কাছ থেকে বিশেষ করে আপনার সঙ্গে কথা হচ্ছিল আমার এর আগে যে আমাদের ধর্মীয় উৎসব নিয়ে এবং আমাদের যে মানে আজকে এই মুহূর্তে বুঝতে পারলাম যে আসলে আমাদের ধর্ম উৎসবটা কেমন হওয়া উচিত তবে এই ক্ষেত্রে আমি আরেকটা একটা বিষয় আপনার কাছে জানতে চাই আমাদের বেশ কিছু অঞ্চলে দেখা যায় যে রমজান মাস আসলে মেয়ের বাবা বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ইফতার পাঠানোর একটা রীতি রয়েছে এবং আর্থিক অবস্থা যাই হোক না কেন মেয়ের বাবারাও তাদের সাধ্যের বাইরে গিয়ে ধার দেনা করে হলেও সেটা রক্ষা করার চেষ্টা করেন এটা কতটুকু ইসলামিক আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ইফতারের ইফতার নিয়ে আপনার কাছ থেকে আসলে একটু বিস্তারিত আলোচনা শুনতে চাই ধন্যবাদ তো আপনি প্রথম যেই প্রশ্নটা করেছেন আসলে এটা আমাদের দেশে আসলে ইদানিং বলা যায় বা ইদানিং বেশি ইদানিং বলতে আর কি রিসেন্টলি যে বছরগুলো আছে এগুলি বেশি এর আগে হতো এগুলি অঞ্চল ভিত্তি বিশেষ কিছু অঞ্চলে ছিল এখন মোটামুটি আসলে খালি আমি আমরা যে বলবো যে খালি ইফতার দেওয়া রমজানের আগে কাপড় চোপড় দেওয়া যে একটা বিয়ে সাথীতে যা খরচ হয় মেয়ের বাড়ি থেকে আর কি জামাই খেয়ে উপহার দেয় আমাদের যেই আমাদের যে সংস্কৃতি বা আমাদের দেশে যে উপহারগুলি দেয় এই রমজানের আগে এরকম আরেকটা ঘটনা হয়ে যায় যে ধরেন এই পাঞ্জাবি একটা ফ্যামিলিতে যদি পঞ্চাশ জন থাকে সবাইকে লুঙ্গি দিতে হবে গেঞ্জি দিতে হবে পাঞ্জাবি দিতে হবে আর কি সাজাইতে হবে আবার ইফতারিতে দিতে হবে মাস্টমি হ্যাঁ তারপরে আবার আরেকটা আছে ঈদের সময় দিতে হবে হুম আসলে এটা সম্পূর্ণ একটা আর কি যেভাবেই বলেন সম্পূর্ণ একটা আছে আমাদের জন্যে খারাপ একটা অভ্যাস বা খারাপ একটা কালচার চলে আসছে আসলে এটা শুনতে খারাপ শোনা যাচ্ছে এটা আচ্ছা আর কি অপসংস্কৃতি যেটা বলে আর এটা তো শরীয়ত কোনোভাবেই গ্রহণ করে না কোনোভাবেই গ্রহণযোগ্য না ঠিক আছে কোনোভাবেই গ্রহণযোগ্য না দেখেন যেখানে বিয়েতে বলি ছেলেদের উপর মেয়েদের কোনো খরচ নেই বা মেয়েদের কোনো দায়িত্ব নেই ঠিক আছে তো সেইখানে তো কোনো আর কি মেয়েদের উপর কোনো চাপ নেই কিন্তু আমাদের দেশে রমজানের আগে এমনকি আপনি তো শুধু রমজান দেখছেন কোরবানি দেখছেন না আমি ওটা তো যাচ্ছিলাম আর কি কোরবানি দেখছেন না আর কি চার রান চার মেয়ের বাসায় দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন যদি পাঁচ মে হয়ে থাকে গরু তো একটা দিয়েছে বেচারা কি করবে কল্লাটা পাঠিয়ে দিন আসলেই মানে এতই দুঃখজনক আমরা কথায় কথায় বলি যে নব্বই শতাংশ মুসলমানের দেশ আমার শ্রোতাদের দর্শক শ্রোতার কাছে আমার জিজ্ঞাসা সত্যি কি আমরা নব্বই শতাংশ মুসলমানের দেশ যা চলে আসে আমরা আলোচনায় আবারও মুসলমান আলহামদুলিল্লাহ প্রথম একটা কথা বলি আমরা মুসলমান আলহামদুলিল্লাহ আমরা একটা কিতাবে পড়েছিলাম হামদে বেহাদ মুরখদায় পা কেরা আকে ইমা দা দে সীমাহীন প্রশংসা আল্লাহ তালার সীমাহীন কিন্তু সীমাহীন প্রশংসা আল্লাহ তালার তিনি কি করেছেন এক মুষ্ট মাটির ভিতরে আল্লাহ তালা একটি কি দিয়েছেন ইমানের মতো ইমানের মতো একটি গুরুত্বপূর্ণ এবং সম্মানের বিষয় দিয়েছেন কেননা আল্লাহ তালা বলেছেন যে খালি ইমানদারাই কোথায় যাবে জান্নাতে যাবে আর কেউ যেতে পারবে অর্থাৎ আল্লাহ তালা সম্মানিত করেছেন ওয়াল্লা বানিয়া আদম হ্যাঁ বনী আদমকে তো অবশ্যই সম্মানই করেছেন এবং এর সাথে সাথে ইমানদার যারা তাদের সম্মান আরো গুরুত্বপূর্ণ কিন্তু আমাদেরকে আমাদের মূল শিক্ষায় চলে আসতে হবে ফিরে আসতে হবে অবশ্যই ঠিক আছে ভুল মানুষ করবে নাসিন আরবিতে প্রবাদ বাক্য আছে নাস মানুষ ভুল করবেই স্বাভাবিক ফিমা হারিয়ামুনি আমার যেটা নিষেধ করা সেটার দিকে যায় এখন আমাদের কাজ হচ্ছে তবা করে আল্লাহর কাছে ফিরে আসা রমজান মাস যে আপনি বলেছেন না গুরুত্ব গুরুত্বর ভিতরে একটা রয়েছে করে ফিরে আসা যে কি করবো রমজানের প্রত্যেকটা মুহূর্তকে প্রত্যেকটা আল্লাহ মুহূর্তে আমাদের সাহাবা ইকলামদের কি আদর্শ ছিল তাদের আদর্শ আমাদের মধ্যে অর্জন করে নিতে হবে ধারণ করে নিতে হবে তাহলে আমরা কি করবো প্রকৃত মানুষ হিসাবে প্রকৃত মুসলমান মুমিন হিসাবে আমরা কি করব নিজেকে আর কি ইমানদার হিসাবে বানাতে পারবো আর কি তো আপনি দ্বিতীয়টা বলেছেন ইফতার ইফতার ইফতারের সময়টা একটু বলি এটা ইফতারের সময়টা খুব গুরুত্বপূর্ণ হাদিস শরীফে আছে আল্লাহ রসুল সাল আলু বলে যে মানুষ সারাদিন না খাওয়ার পরে পেটের ভিতরে যেই আর কি টক্সিন বা আর কি বিকৃত হয়ে যে একটা গ্রান বের হয় বা যে একটা আর কি গ্রান বের হয় ঠিক আছে এই দুর্গন্ধ বের হয় আরেকটা কথা আছে যে এই সময় যদি আল্লাহ তালার কাছে হাত তুলে কোনো দোয়া করা হয় আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ ইফতারের খুব গুরুত্বপূর্ণ তো আমরা ইফতার আগে কি করি খুব ইফতার নিয়ে ব্যস্ত হয়ে যাই না না ইফতার নিয়ে ব্যস্ত হওয়া যাবে না হ্যাঁ ইফতার আমরা আর কি যে রমজান আসছে আমাদের সারাদিন খাই নাই খাইতে হবে তা না আমাদেরকে আমাদের কি সাধারণ ভাবে একটু খেজুর রাখলাম একটু পানি রাখলাম না যাই খাবারই আমরা সামনে রাখলাম ঠিক আছে আবার অনেকে বলে বড়ই রাখতে ঠিক আছে আমরা সুন্নাত যেটা আর কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি চেষ্টা করব আল্লাহর জল পানি দিয়ে খেয়েছেন তো আমরা ওগুলি চেষ্টা করব আর কি সুন্নাতটা সব যাতে আমাদের থাকে ঠিক আছে যে আপনি যদি খেজুর যদি না খান পানি যাতে থাকে আচ্ছা পানি দিয়ে কললেন ঠিক আছে ইফতার হয়ে যাবে ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সুন্নতকে অবলম্বন করা খেয়াল রাখা যে আমার এই কাজটা সুন্নত মোতাবেক হচ্ছে কিনা চেষ্টা করা রাখার জন্য আর কি তো ইফতারের সময় যেহেতু দোয়া কবুল হয় রমজান মাসে ইফতারের সময় দোয়া কবুল হয় হ্যাঁ আরও সময় আছে যেমন সেহেরির আগে যেমন তাহাজুতের অর্থ তাহাজুতের দোয়া কবুল হয় যেহেতু রমজান দোয়া কবুলের মাস তা আমরা আর কি প্রত্যেকটা মুহূর্তে দোয়া করবো আর আর রমজান যতক্ষণ মানুষের রমজান চলে যখন যতক্ষণ মানুষ আর কি পুরা রমজানটাই পুরো রমজানটাই আমরা কি করব দোয়ার উপরে দোয়ার উপরে থাকবো সাহাভ্য অত্যন্ত দোয়া করতেন কান্নাকাটি করতেন রোনাজারি করতেন ঠিক আছে আমরা সেই দিকটাই খেয়াল করবো যে আমরা একটু কান্নাকারি করে আমাদের জীবনে কত ভুল হয়ে গিয়েছে হ্যাঁ বাকি জীবনটা রয়েছে আমরা যাতে ইমানের সাথে থাকতে পারি মৃত্যুটা যাতে হ্যাঁ হ্যাঁ এই জন্য আমরা প্রত্যেক ওয়াক্তে নামাজে দোয়া করি আল্লাহ লাকব্যাত ইমান ইমান আইন দল আল্লাহ যখন মৃত্যু দিবা তখন ইমানের শহীদ দিও এবং আপনার কথা থেকে যেটা স্পষ্ট যে ইফতারের যে পূর্ব মুহূর্তটা ইফতারের যে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দোয়া ক্ষেত্রে সেই সেই সময় যতই ব্যস্ততা থাকুক না কেন ব্যস্ততাকে পাশে সরিয়ে রেখে আমাদেরকে ইফতারের সামনে বসে হোক বা ওই যেভাবে হোক আমাদেরকে দোয়ায় থাকতে হবে সেই মুহূর্তটাতে এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস জানতে চাই লাইলাতুল কদর সম্পর্কে যেহেতু অত্যন্ত মহামানিত এক রজনী লাইলাতুল কদর যদি একটু বলতেন রমজানের মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে সাহবাগের আফশ্বাস করত যে হারি আগের যুগের মানুষ এক হাজার বছর পেত দীর্ঘযুব সেটাই এক হাজার বছর বা বিভিন্ন নবীদের যেমন হজরত আদম আলা সাল্লাতু আসসালাম নয়শো ষাট বছর ঠিক আছে এমনভাবে নবী আলাইসালাতলামগণ হায়াত পেয়েছেন অন্যান্য মানুষরা তিনশো চারশো পাঁচশো বছর হায়াত পেয়েছেন আমাদের হায়াত মাত্র ষাট বছর তারা তো ইবাদত করে অনেক দূরে গিয়ে যাচ্ছে ইবাদত করে অনেক দূরে এগিয়ে গিয়েছেন বা আল্লাহর ইবাদত করেছেন রা রাত আর রাত রাতের পর রাত করেছেন দিনের পর দিন করেছেন এক এক লোক ছিল তিনি আর কি রাতে ইবাদত করতেন দিনে জিহাদ করতেন জিয়াদের শরিক হইতেন তখন সাহবাইকের মুখে খুব আফিস করতেন আর আমরা যদি রাত পিতাম তখন এই আয়াত নাজিল হয়েছে লাইলাতুল কদের খয়ুমিন আলফি ফিসাহর তো এখন যদি এখন আমরা যদিও যদি বলি যে এটা হাজার মাসের চেয়ে উত্তম আমাদের একটা হিসাবে চুরাশি বছর কিন্তু আরবি যারা আরবিতে যদি যারা যদি বলে হাজার হাজার বলে হাজার হাজার আলফুন মানে হাজার হাজার এক হাজার না কয়েক হাজার আল্লাহ দিলে কি হিসাব করে দেবেন হিসাব করে দেবেন না তার আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ধরি চুরাশি বছর আল্লাহ তারা একটু বেশি দেবেন তো এই জন্যে এই রাতকে খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব দিতে হবে তো আমরা কি করি তো আমরা এ রাতে কী করি দল বেঁধে বের হয়ে যাই ইয়ং যারা রয়েছি বেশ তো অনেকে আছে যে নামাজের জন্য বের হয় নামাজে যায় হ্যাঁ নামাজে যায় বা ইবাদত বন্দি কি করে কিন্তু কিছু কিছু আছে আমরা একটু বুঝি না রাতের কদর বুঝি না দেখি আমরা এই কাজগুলি করি রাতে আড্ডা দিই রাতে বন্ধু বান্ধব নিয়ে ঘুরে গাড়ি একটু বা বাজি বা এগুলি করি আর কি আসলে এটা আমাদের বোঝার ভুল বোঝার ভুল বুঝতে হবে যে আমি তো সারা বছর আড্ডাই দিলাম যেহেতু এই রাতে যেহেতু আমাদের পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল হয়েছে এই মাসেই রমজান মাসি রমজান মাসে বাট এটা লাইলাতুল লাইলাতুল কদর একটা আলাদা কুরআনে কুরআনেই আর মাসে তো সেই হিসেবে যে তো আমরা একটা মহা মনিত रजনে পেয়েছে যেখানে আমাদের বেশে বেশি করে আমল করার ফজিলত অনেক বেশি জি সেটাই তো এই রাত আমরা এই বছর পেয়েছি সামনের বছর পাবো কিনা জানি না এই রমজান পেয়েছি সামনের রমজান আমাদের নসিম হয় কিনা জানি না এই ইফতার পেয়েছি সামনের ইফতারগুলো আমাদের নসীব হবে কিনা জানি না ঠিক আছে তো আল্লাহ তালার এই অফার সামনে বসে না আমাদের জন্য আসবে কিনা আসবে কিনা আমরা সেটা আমরা কিনা আমরা জানি না তো সেই জন্যে এইটাকে আর কি আমাদেরকে এমনভাবে নিতে হবে এমনভাবে ইমানন যেটাই শেষ সঞ্জান জি এটাই শেষ সমজান চিন্তা করতে হবে যে এটাই আমার শেষ সমজান এইভাবে আমাদেরকে আমল করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে তারপর তারাবি পড়তে হবে তারপর মানুষ একটু কোরআন পড়তে হবে কেননা দেখেন মান আ মান কর হারফান মিনাল কিতা মিনাল কোরআন তো আল্লাহ রসুল সালাম সালাম বলেন আল্লাহ রসুল যে কোরান থেকে কেউ যদি একটি হারব পড়ে ফালাহু আশ রাম তার দশটি আমৃজামির স্বভাব দে আল্লাহর আল্লাহ দশটি শব্দে আমি বললেন সো হানানা তো এই দশটাকে যদি হিসাব করেন সত্তর দি হুম তা কত গুণ ও বিশাল ব্যাপার বিশাল বড় একটা সংখ্যা চলে আসে আমাদের জন্যে তো এই কাজগুলোকে আমাদের হিসাব করে চলতে হবে যে আমি যাই করছি এখন সত্তর গুণ চলে যাচ্ছে সত্তর গুণের অফার সূত্র অফার আর আসবে না তো এই যে এই জন্য এই অফারটাকে নিজের জীবনের একটা অমূল্য রত্ন হিসাবে ধারণ করতে হবে রোজা রাখতে হবে মানুষকে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে নিজের আদর্শকে চেঞ্জ করে ফেলতে হবে আপনি যেটা বললেন না দ্রব্য মূল্য খালি দিকে তাকালে হবে না নিজের আদর্শ মানুষ প্রতিবেশীর সাথে কি আচরণ কি আচরণটা করবে ঠিক আছে বা সব দিকে খেয়াল করতে হবে বড়দের সাথে ছোটদের সাথে প্রতিবেশী রাষ্ট্রের সাথে তাদের কি আচরণ হবে সেই সব কিছু মিলে সামাজিক ভাবে তার আচরণটা কোন জায়গায় থাকবে জি 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 তাকে সম্পূর্ণ আচরণটাই চেঞ্জ করে নিতে হবে কোন আদর্শে যেতে হবে আমাদের জন্য মডেল আল্লাহ রেখেছেন তিনি হচ্ছেন আমাদের তার আদর্শকে আমাদের ধারণ করতে হবে তার দেখানো আমাদেরকে চলতে হবে সেভাবেই আমাদের মৃত্যু পর্যন্ত চলার চেষ্টা করতে হবে আল্লাহ কবুল করুক আমিন আমরা একেবারে শেষের দিকে এসেছি আমার শেষ জিজ্ঞাসা বলবো না আপনার কাছ থেকে অভিমত বলতে পারেন কাব্যিক অডিও বুক অ্যান্ড পডকাস্ট বাংলা অডিও বুকের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান যেখানে অনেক আড়াই হাজারের উপরে কন্টেন্ট রয়েছে বই রয়েছে বিভিন্ন ধরনের বই এবং আজকে এই পডকাস্টটা আপনিও আমন্ত্রিত ইসলামিক বইও রয়েছে আমাদের তো এই বিষয়ে আপনার কি অভিমত কাব্যিক অডিও বুক সম্পর্কে হারিফে আছে আয়া যে আমার পক্ষ হতে একটি বাণী হলে পৌঁছে দাও আসলে আপনি একটি একটি শব্দ জানেন এটি সুরা জানেন চারটি সুরা জানেন আপনি এই চারটি সুরা আপনি নিজে পড়েন প্রথম নিজে পড় এ করা নিজে পড়ো ঠিক আছে নিজে পড়তে হবে এবং সাথে সাথে আপনি মানুষকে না পারেন আপনার ছোটো ভাইকে শিখান ঠিক আছে তো মানুষকে জানান মূল কথা হচ্ছে আমার কথার উদ্দেশ্য হচ্ছে মানুষকে একটি বাণী হইলেও একটু পড়ান একটু জানান একটু বলা যে আল্লাহ রসুল সাল্লাম এইভাবে করেননি এভাবে করেন না আল্লাহ রসুল সাল্লাম এটা বলেছেন এটা করেন আল্লাহ তালা এইভাবে বলেছেন এভাবে করেন এটাও হচ্ছে একটা দাওয়াতের সামিল তো এটা যেহেতু আমাদের একটা সারা বিশ্বময় কাব্যিক অডিও বুক বা সারা বিশ্বের থেকে আমাদের শ্রোতা রয়েছেন যারা শুনছেন তো আমি আপনাদের থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা সুন্দর একটা আলোচনা রেখেছেন রমজানের বর্তমানে রমজান চলছে রমজানের আলোচনা রয়েছেন তা আমি আশা করব যে আপনার সারা বছর প্রত্যেকটা বিষয় নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে প্রত্যেক মাসে যতটুকু আপনাদের সাধ্য আপনারা কি করবেন এই খেদমটটা করে যাবেন ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা একেবারে শেষ পর্যায়ে বিধানের আগে দিয়ে আপনাকে অনুরোধ করছি আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে কিছু বলার জন্য রমজান সম্পর্কে প্রিয় কাব্যিক অডিও বুক দর্শক শ্রোতা রয়েছেন যারা এবং যারা শুনছেন দেখছেন এবং আমাদের অডিওতে যা স্টুডিওতে যারা রয়েছেন আমার প্রিয় সুয়াই ভাই সবাইকে বলবো যে সবাই সবার জন্যে দোয়া সবাই সবার জন্যে এই জন্য দোয়া যে যে আমিও যাতে রমজানটাকে সম্পূর্ণ আল্লা তালা যেভাবে বলেছেন সিয়াম সাধনার কথা হ্যাঁ আমিও যেন সেই পুরো সম্পূর্ণ রমজানটাকে সিয়াম সাধনায় কাটাতে পারি ইবাদতের কাটাতে পারি এবং আপনারাও যাতে এই সিয়াম সাধনা সিএম সাধনায় সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে আল্লাহ তালার আল্লাহ তালার নৈকট্য লাভ করতে পারেন আমিও যেতে পারি সবাই যেতে পারে এই চেষ্টা করা এবং সবাই সবাই জন্য দোয়া করা ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে রমজান মাস চলছে এবং কাব্যিকের বিশেষ বিশেষ না আসলে নিয়মিত আয়োজনে বিশেষ একটি বিষয় নিয়ে আমরা আজকে আমাদের এই পডকাস্টিং এবং আমরা প্রত্যাশা করি এই রমজান আপনাদের জন্য আরো বরকতময় হয়ে উঠুক সকলে ভালো থাকবেন দেখা হবে আরও একটি পর্বে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ